বর্তমানে হয়তো একটা বিষয় আপনারা লক্ষ্য করলেন, দেখতে পারবেন, সেটা হচ্ছে আমাদের ভারতের সঙ্গে প্রতিবেশী দেশ যেগুলো রয়েছে এদের সাথে সম্পর্ক কিন্তু দিন দিন দিকে যাচ্ছে। এর মধ্যে কয়েকটা দেশ আছে যাদের সঙ্গে পুরো ভারতের সম্পর্ক একদমই, এর মধ্যে চীন এবং পাকিস্তান অন্যতম, এটা তো আপনারা সবাই জানেন। এছাড়া ভারতের আরও যতগুলো প্রতিবেশী দেশ রয়েছে এদের সঙ্গেও কিন্তু দিন দিন ভারতের সম্পর্ক পাপের দিকে যাচ্ছে। তো এতে কি পুরোটা দোষ ভারতের নাকি সেই দেশগুলোরও রয়েছে, বিস্তারিত আপনারা আজকেই জানতে পারবেন। ইয়াস, আজকে আমি যে ভিডিওটার উপর রিয়েক্ট করবো সেটা থিঙ্ক উইথ শিশি ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিও। আর এই ভিডিওটাতে সম্পূর্ণভাবে ক্লিয়ারভাবে উল্লেখ করা হয়েছে যে ভারতের যে প্রতিবেশী দেশ রয়েছে এদের সঙ্গে ভারতের যে সম্পর্ক খারাপ হচ্ছে এতে সম্পূর্ণ দোষ ভারতের নাকি সেই দেশটার। তার সাথে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে নিতে চাই, সেটা হচ্ছে থিঙ্ক উইথ শিশির এই ইউটিউব চ্যানেলটা মেজ এটা নতুন ইউটিউব চ্যানেল। আমি দেখেছি তাদের প্রতিটা ভিডিওর ইনফরমেশান অ্যাকুরেট ইনফরমেশান, তো আপনারা চাইলে অবশ্যই চ্যানেলটাকে ভিজিট করে দেখে আসতে পারেন। ডিসক্রিপশানে সম্পূর্ণ ক্রেডিট সহ লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই আপনারা চ্যানেলটাকে ভিজিট করে দেখে আসতে পারেন। তাহলে আর বেশি কথা বাড়াচ্ছি না, চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটাকে দেখে আসি। লেটস স্টার্টেড। ইনি হলেন মোহাম্মদ মুজ্জু, মালদ্বীপের প্রেসিডেন্ট। গত বছরের হওয়া নির্বাচনে তিনি মালদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন, আর তার জয়ের মূল কারণ ছিল ইন্ডিয়া ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে তিনি প্রতিশ্রুতি দেন মালদ্বীপকে তিনি ভারতের প্রভাব মুক্ত করবেন এবং মালদ্বীপ সৈন্যদের বিতাড়িত করবেন। তার এই ক্যাম্পেইন এত সফল হওয়ার কারণ ছিল মালদ্বীপে গত কয়েক বছর যাবৎ ভারত মনোভাব ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, যার ফলে এই নির্বাচনে জয় হয় তীব্র ভারত একজন প্রার্থীর। মালদ্বীপে ভারতের প্রতি এই বিদ্রোহ শুরুটা হয় 2018 সালে। সে বছর মালদ্বীপের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন ইব্রাহিম মোহাম্মদ সোলি, যিনি ছিলেন পুরোপুরি ভারতের মদত পুষ্ট। তার পররাষ্ট্রনীতি ছিল ইন্ডিয়া ফার্স্ট, অর্থাৎ সব কিছুতে ভারতকে প্রাধান্য দিতে হবে। তার সময়ে মালদ্বীপে আস্তে আস্তে ভারতের প্রভাব অনেক বৃদ্ধি পেতে থাকে। মালদ্বীপে ভারতের প্রবেশ ঘটতে শুরু করে, যদিও ভারত দাবি করে শুধুমাত্র মালদ্বীপকে সাহায্য করতে এসেছে, কিন্তু মালদ্বীপের জনগণ এই ব্যাপারটাকে ভালোভাবে নেয়নি। ভারতীয় এই উপস্থিতিকে তারা তাদের স্বাধীনতার জন্য হিসেবে দেখেছে, যার ফলে 2020 সাল থেকে মালদ্বীপের বিরোধী দলগুলো ইন্ডিয়া ক্যাম্পেইন শুরু করে এবং শেষ পর্যন্ত 2023 সালের নির্বাচনে ভারত সমর্থিত ইব্রাহিম সোলির পরাজয় ঘটে। শুধু মালদ্বীপ নয়, প্রায় প্রতিটি প্রতিবেশী দেশের সাথেই ভারতের সম্পর্ক খারাপের দিকে যাচ্ছে। মালদ্বীপের পর জলপথে ভারতের সবচেয়ে কাছের দেশ হল শ্রীলঙ্কা। অনেকগুলো কারণে শ্রীলঙ্কা, তো এখানে একটা বিষয় আপনারা তো দেখতেই পেলেন যে মালদ্বীপ একটা সময় কিন্তু ভারতের, ঠিক আছে, ভারতের সঙ্গে অনেক ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সেই দেশটার, কিন্তু বর্তমানে কিন্তু সম্পর্ক পুরোটাই কানেক্টেড। হ্যাঁ, আর সেটা কী কারণে হয়েছে সেটা আপনারা তো দেখতেই পেলেন, তারপর আমি বিস্তারিত একটু বলছি। সেটা হচ্ছে একটা সময় ছিল মানে মালদ্বীপের গার্ড হিসেবে, মানে মালদ্বীপকে মানে রক্ষা করার জন্য ভারতীয় সৈনিকরা সেখানে গিয়েছিল, মানে ইন্ডিয়ান আর্মি। তো এই বিষয়টাকে মালদ্বীপের মানুষ স্বাধীনতা হিসেবে দেখেছিল। অন্য একটা দেশের সেনাবাহিনী মালদ্বীপে এসে পাহারা দেবে, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার যে তারা মনে করেছে এই বিষয়টা যে যে কোনো সময় হয়তো ভারত এই দেশ করে নিতে পারে। সেজন্য কিন্তু সেই দেশের মানুষরা যে কাজটা করেছে সেটা হলো ইন্ডিয়া এরকমভাবে একটা মিছিল তৈরি করেছে, মানে মিছিল করেছে। আর প্রথম যিনি প্রধানমন্ত্রী ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন মালদ্বীপের, তিনি ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো, মানে একদম ভারতের ঘনিষ্ঠ বন্ধু, ঠিক আছে। আর বর্তমানে যিনি আছেন, ঠিক আছে, বর্তমানে যিনি মালদ্বীপের প্রেসিডেন্ট আছেন, তিনি কিন্তু একদম ভারত বিশ্বাসী। আর ভারত হওয়ার কারণেই কিন্তু তিনি ভোটে জিতে মালদ্বীপের প্রেসিডেন্ট হয়েছেন। তাহলে চলুন আর বেশি কথা বাড়াচ্ছি না, এখন বাকি অংশটাকে দেখে আসি। শ্রীলঙ্কার সাথে ভারতের সম্পর্ক ভালো নেই, যার মধ্যে অন্যতম হলো পক প্রণালীতে মাছ ধরা নিয়ে। এখানে ভারতের জেলেরা আন্তর্জাতিক সমুদ্র সীমাকে লঙ্ঘন করে শ্রীলঙ্কান জলসীমায় ঢুকে পড়ে এবং সেখানে মাছ ধরে। তাদের অতিরিক্ত মাছ ধরার কারণে সেখানকার মাছের মজুদ ফুরিয়ে যাচ্ছে, এমনকি তারা বটিং নামে একটি নিষিদ্ধ পদ্ধতিতে মাছ ধরে, যার ফলে সেখানকার জীব বৈচিত্র্য মুখে পড়েছে। এসবের ফলে শ্রীলঙ্কার কোস্ট গার্ড অনেকবার ভারতীয় জেলেদের করে, যার ফলে শ্রীলঙ্কা এবং ভারতের সম্পর্কের টানা পোড়নের সৃষ্টি হয়। শ্রীলঙ্কা, তো এখানে আরেকটা বিষয় আপনারা দেখতে পেলেন যে এই বিষয়টা আমার কাছে খুবই খারাপ লাগছে। দেখুন,
প্রতিটা দেশেরই কিন্তু নির্দিষ্ট এরিয়া রয়েছে, হোক সেটা আকাশ সীমা হোক সেটা সমুদ্র সীমা। তো এখানে ভারতের জেলেরা যেই কাজটা করছে আর কি, সেটা এই যে শ্রীলঙ্কার এরিয়াতে ঢুকে তারা মাছ ধরে। দেখুন সেই দেশটাও কিন্তু একটা মানে এখান থেকে মাছ ধরে তারাও কিন্তু তাদের দেশের মানুষের মাছের চাহিদা পূরণ করে। তো সেক্ষেত্রে যদি ভারতের জেলেরা এখান থেকে মাছ ধরে তাহলে কিন্তু মানে ঘাটতি পড়ে যাচ্ছে, মানে একটা মাছের ঘাটতি রয়ে যাচ্ছে সেই দেশটাতে। সে কারণে কিন্তু অনেকবারই শ্রীলঙ্কার কোস্টগার্ড ভারতের জেলেদেরকে গ্রেফতার করেছে, বাট সেক্ষেত্রেও কিন্তু তারা সেটা মানেনি, আবারও রিপিট করেছে এবং সেখানে গিয়ে তারা মাছ ধরেছে। তাহলে চলুন এবার বাকি অংশটা দেখে আসি, তাহলে আরও বিস্তারিত বুঝতে পারবো। অভ্যন্তরীণ বিষয়েও ভারত বারবার হস্তক্ষেপ করেছে, যেমন 1983 সাল থেকে 2009 সাল পর্যন্ত হওয়া শ্রীলঙ্কান গৃহযুদ্ধে ভারত তামিল সমর্থন করেছে, যে তামিল গরিলাদের উদ্দেশ্য ছিল শ্রীলঙ্কাকে ভেঙে একটি নতুন তামিল রাষ্ট্র গঠন করার। এতে তাদের মদদ দিয়েছিল ভারত সরকার। ভারত তামিল গরিলাদের প্রশিক্ষণ এবং অর্থ সহায়তা দিত। যদিও বিভিন্ন কারণে ভারত শেষ পর্যন্ত তাদের সেই অবস্থান থেকে সরে আসে, কিন্তু শ্রীলঙ্কানরা ভারতের সেই আচরণকে এখনও মনে রেখেছে। এর পাশাপাশি গত কয়েক বছরে শ্রীলঙ্কা এবং চীনের সম্পর্ক অনেক শক্তিশালী হয়েছে। চীন শ্রীলঙ্কার হাম্বানডোটা এবং কলম্বো বন্দরে ব্যাপক বিনিয়োগ করেছে। শ্রীলঙ্কা চীনের সাবমেরিনকেও তাদের বন্দরগুলোতে নোঙর ফেলতে অনুমতি দিয়েছে, আর এই ব্যাপারগুলোকে ভারত একেবারেই ভালো চোখে দেখছে না। ভারত চায় শ্রীলঙ্কা সবসময় তাদের। তো এখানে আরেকটা বিষয় বলি, মানে ভারত এটা ভারত চোখে দেখবে না এটাই স্বাভাবিক, কারণ চীন আর ভারতের সম্পর্কটা অনেকটা আর মতো। তো এখানে দেখুন ভারত কিন্তু ইচ্ছাকৃতভাবেই কাজগুলো করে এখন শ্রীলঙ্কার মানুষের হৃদয় থেকে উঠে গিয়েছে। তো এক্ষেত্রে কিন্তু আমার ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে বিষয়টা মানে আমি ব্যক্তিগতভাবে যে বিষয়টা মনে করছি সেটা হচ্ছে দোষটা ভারতেরই, ঠিক আছে? তো শ্রীলঙ্কা কিন্তু এখন চীনের সাথে ভারতের সম্পর্ক তৈরি করছে, তো এজন্যই কিন্তু চীন শ্রীলঙ্কার বন্দরগুলো ব্যবহার করছে এবং সেখানে বিনিয়োগ করছে। তো এই বিষয়টা ভারতের জন্য একটা হতে পারে সেটা আমার মনে হচ্ছে। তাহলে চলুন এবার বাকি অংশটা দেখে আসি। হয়ে চলবে, কিন্তু শ্রীলঙ্কা চায় তারা স্বাধীনভাবে যে কোনো দেশের সাথে চুক্তি করতে পারবে, যার ফলে দেশ দুটির মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে। ভারতের উত্তর দিকে দেশ হলো নেপাল। 2015 সালের আগ পর্যন্ত ভারতের সাথে নেপালের সম্পর্ক অনেক ভালো ছিল, কিন্তু এরপর সম্পর্কের অবনতি ঘটতে থাকে। 2015 সালে নেপালে স্মরণকালে সবচেয়ে বড় ভূমিকম্প হয় এবং পুরো নেপাল হয়ে যায়, কিন্তু এর অল্প কিছুদিন পরেই ভারত নেপালের উপর একটি অবরোধ দেয়, কারণ ওই বছরই নেপাল তাদের নতুন সংবিধান রচনা করেছিল, কিন্তু সেই সংবিধানটি ভারতের পছন্দ হয়নি, তাই তারা নেপালকে স্বাধীনতা চেয়েছিল। আর সেই তারা নেপালকে ভারতের মাটি ব্যবহার করতে দেয়নি, আর নেপাল যেহেতু সমুদ্রের সাথে যুক্ত ছিল না, সমুদ্র পথে বাণিজ্য করার জন্য নেপালকে ভারতের ভূমি ব্যবহার করতে হতো। কিন্তু ভারতের এই কারণে নেপালের নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দেয়। চালের দাম দ্বিগুণ এবং গ্যাসের দাম 5 গুণ বেড়ে যায়। এর ফলে নেপাল চীনের সাথে অনেকগুলো চুক্তি করে যাতে আর ভারতের উপর নির্ভরশীল থাকতে না হয়। এরপর 2019 সালে ভারত তাদের নতুন মানচিত্র প্রকাশ করে, কিন্তু সেই মানচিত্র নিয়ে নেপাল ঘোরতর আপত্তি জানায়, কারণ সেই মানচিত্রে কালাপানি অঞ্চলটিকে ভারতের অংশ হিসেবে দেখানো হয়, কিন্তু নেপাল এটিকে তাদের এই অঞ্চলটিকে নিয়ে তাদের সাথে এখনও ভারত এসব তো রয়েছেই। তার উপর ভারতীয় হামেশাই নেপালি ভূখণ্ডে প্রবেশ করে এবং সীমান্তে নেপাল এসব কারণে নেপালে ভারত বিরোধী। তো ভারত বিরোধী মনোভাব মানে কি জন্য হয়েছে সেটা তো দেখতেই পেলাম। তো এক্ষেত্রে আমার এখানেও মনে হচ্ছে যে দোষটা ভারতেরই। একটা দেশ মানে তার দেশে মানে নেপাল, নেপালের যেই কোনো সংবিধান নেপালের সরকার করতেই পারে, এটা নেপালের ব্যক্তিগত বিষয়। তো এখানে ভারতের পছন্দ হওয়া না হওয়াটা এটা আমার মনে হয় এটা খারাপ একটা বিষয়। তো অন্যদিকে নেপাল এমন একটা দেশ যে দেশটার সঙ্গে সমুদ্র কোনোভাবে অ্যাডজাস্ট নয়, ঠিক আছে? সমুদ্রের পথে তারা কোনোভাবে বাণিজ্য করতে পারে না, তারা হয়তো চীনের উপর নির্ভরশীল হতে হবে না হলে ভারতের উপর, এই দুইটা দেশ ছাড়া কিন্তু তাদের কোনো উপায় নেই বাণিজ্য করার জন্য। নেপালে সেই সংবিধানটা ভারতের পছন্দ না হওয়াতে মানে ভারত যেই কাজটা করছে সেটার জন্য খুবই আসলে দুঃখ, এই বিষয়টা আমার কাছেও ভালো লাগেনি। তো পরবর্তীতে নেপাল যেই কাজটা করেছে সেটা হচ্ছে চীনের সাথে বন্ধুত্ব, ঠিক আছে?
চীনের সাথে বন্ধুত্ব করেছে আর এখন চীনের সঙ্গে বাণিজ্য করে নেপাল। এক্ষেত্রে কিন্তু ভারতের অর্থনীতিতে কিছুটা হলেও চাপ আসবে। আর নেপাল যদি চীনের সঙ্গে একদম বন্ধুত্ব পুরো ভালো করে নেয়, মানে বুঝতেই তো পারছেন, তাহলে চীন কিন্তু যে কোনো সময় নেপালের ভূমি ব্যবহার করে ভারতের উপর করতে পারবে যে কোনো সময়। এটাও কিন্তু ভারতের জন্য একটা দাঁড়াতে পারে, তা আমার মনে হয়। তাহলে চলুন এবার বাকি অংশটা দেখে আসি। আগের যে কোনো সময় থেকে সবচেয়ে বেশি, যার ফলে নেপালের বর্তমান প্রধানমন্ত্রী হলো চীন সমর্থিত, যা অবশ্যই ভারতের জন্য একটি ধাক্কা। ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী দেশ হলো চীন। চীনের সাথে ভারতের সম্পর্ক কখনোই ছিল না, কিন্তু গত কয়েক বছরে এই সম্পর্ক আরও খারাপ হয়েছে। 2020 সালে গালওয়ান ভ্যালিতে ভারত আর চীন সৈন্যদের 20 জন ভারতীয় সৈন্য ভারতের অরুণাচল প্রদেশকে চীন নিজের দাবি করে। সীমান্তে ভারত আর চীনের এই শুরুটা হয় 1962 সালে। সে বছর চীন আর ভারতের মাঝে হয় আকসাই চীন নামক একটি অঞ্চল নিয়ে। সে ভারত হেরে যায় এবং অঞ্চলটি চীনের থেকে যায়। এসবের বাইরেও আঞ্চলিক প্রভাব বিস্তার করাকে কেন্দ্র করে দেশ দুটির মাঝে বিরোধ হচ্ছে। দুটি দেশই চায় এই অঞ্চলের ছোট ছোট দেশগুলো তাদের অনুগত হবে। পাকিস্তানের সাথে চীনের সম্পর্ক নিয়ে নতুন করে কিছু বলার নেই। তবে দক্ষিণ এশিয়ায় ভারতের আগ্রাসনের সবচেয়ে বেশি শিকার হওয়া দেশের নাম হলো বাংলাদেশ। সীমান্তে বাংলাদেশিদের থেকে শুরু করে বন্যার পানিতে বাংলাদেশকে এমন কোনো অন্যায় নেই যা ভারত বাংলাদেশিদের সাথে করেনি। ভারত বারবার বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করেছে। তারা বাংলাদেশের জনগণের সাথে সুসম্পর্ক বজায় রাখার বদলে একটি রাজনৈতিক দলকে ক্ষমতা রেখে স্বার্থ হাসিলের চেষ্টা করেছে। এর ফল যেটা হওয়ার সেটাই হয়েছে। ভারত এখন বাংলাদেশের মানুষের চক্ষুসুর। আর এভাবেই ভারতের ভ্রান্ত পররাষ্ট্রনীতির কারণে তারা একে একে প্রতিটি প্রতিবেশী দেশকে হারিয়েছে। এখন এই সমস্যা সমাধানে ভারত কি তাদের মনোভাবের পরিবর্তন করবে, নাকি আগের মতো অদূরদর্শী পররাষ্ট্র নিয়ে এগোবে, তাই এখন দেখার বিষয়। তো সম্পূর্ণ ভিডিওটা তো তোমরা দেখতেই পেলে, তো এখানে আমি আলাদাভাবে আর কিচ্ছু বলবো না। তোমরা তো নিজ চোখে নিজ কানে সব শুনলে এবং দেখলে। তো তারপরে একটা কথা বলছি, সেটা হচ্ছে অবশ্যই ভারতের উচিত, ভারত সরকারের উচিত কিছুটা হলেও মানুষের হৃদয়কে বোঝা, মানে দেশের মানুষকে বোঝা, অন্য দেশের মানুষকে বোঝা। অন্য দেশের মানুষকে বোঝা বলতে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, ভারত যে কাজগুলো করছে ব্যক্তিগতভাবে সেটা আমি মেনে নিতে পারছি না। নেপালের সঙ্গে, তারপর শ্রীলঙ্কার সঙ্গে, এখন বর্তমানে দেখতে পাচ্ছি বাংলাদেশের সঙ্গেও, এগুলো কিন্তু কোনো ভালো কাজ নয়। এভাবে চলতে থাকলে একটা সময় ভারতের প্রতিটা প্রতিবেশী দেশ ভারত হয়ে যাবে। এতে করে কিন্তু ভারত আর স্টেবলাইজ থাকতে পারবে, আমার মনে হয় এই বিষয়টা। চীন চায় সবসময় ভারতকে করতে, আর যদি ভারত তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে করে ব্যবহার করে, তাহলে অবশ্যই তারা সমর্থন করবে, পাকিস্তানকে সমর্থন করবে, এবং পরবর্তীতে পাকিস্তান এবং চীন একসঙ্গে হয় এবং প্রতিবেশী যে দেশগুলোর সঙ্গে ভারত করবে করবে সেই দেশগুলো একসঙ্গে হয় ভারতের বিশাল বড় করবে, সেটা আমার মনে হয়। তো এই ছিল বিস্তারিত ভিডিওটা। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমার মূল্যবান মতামতও জানাবে, এবং তুমি কোন বিষয়ের উপর রিয়াক্ট ভিডিও চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো। তো ভিডিও নেওয়ার আগে লাস্ট দুইটা কথা বলতে চাই, সেটা হচ্ছে থিঙ্ক উইথ শিশির ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করবে, এবং আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। তাহলে বিদায় নিচ্ছে, এখানেই দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।